প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিকশিক্ষা বাইর কাজ ৬। বন্ধুরা, তোমরা তোমাদের বইতে ১৮ থেকে ২১ নং পৃষ্ঠা ভালো করে পড়ে নিবে। আজকে আমাদেরকে সেখান থেকে বাইর কাজ দিয়েছে। দেখো, বাইর কাজ শিক্ষার্থীরা বই দেখে উপরে পাঠগুলো পড়বে এবং ফাঁস ওয়াক্ত সালাত শুরুর সময় ও ওয়াক্ত শেষ হওয়ার সময় সুন্দর করে লিখবে। চলো বন্ধুরা, আমরা উত্তরটি করে নিই। উত্তর: বই দেখে উপরের পাঠগুলো পড়লাম এবং ফাঁস ওয়াক্ত সালাত শুরুর সময় ও ওয়াক্ত শেষ হওয়ার সময় নিম্নে উল্লেখ করলাম। দেখো, তোমরা ঘর করে লিখে দিবে ফজর। রাত শেষে পূর্ব আকাশে আলো দেখা দিলে ফজর শুরু হয়। সূর্য ওঠার পূর্ব মুহূর্তে তা শেষ হয়। জোহর: দুপুরে সূর্য পশ্চিমে ডলে পড়লে জোহর শুরু হয়। আর কোনো কাঠের ছায়া কাঠের মূল ছায়া বাদে দ্বিগুণ হলে ওয়াক্ত শেষ হয়। এরপরে আসর: জোহর শেষ হওয়ার সাথে সাথে আসর শুরু হয়। সূর্য অস্ত যাওয়ার পূর্বে তা শেষ হয়। মাগরিব: সূর্য ডোবার পর মাগরিব শুরু হয়। পশ্চিম আকাশে লাল আভা মুছে যাওয়ার সাথে সাথে শেষ হয়। এরপরে এশা: মাগরিব শেষ হওয়ার পর এশা শুরু হয়। ফজরের পূর্ব পর্যন্ত এশার সালাতের সময় থাকে, তবে মধ্যরাতের পূর্বে এশার সালাত আদায় করা ভালো।